বাইরে তখনও লাখো মানুষের পদার্পণ, সৃষ্টিকর্তা যেন তাদের প্রার্থনা শুনলে। মেসি না থাকাটা, শিশুর মতো কান্নার মুখটা যেন পুরো টিমকে ডিস্টার্ব করলো। এক্সট্রা টাইম, লাতারো মার্টিনেজের শট, গোলকিপারের দুই হাতের মধ্য দিয়ে ভুম, জালে জড়ালো সাঁই সাঁই করে। মোরা একই বাগানের ফুল, আনন্দে একসাথে কাঁদবো, খ্যারিতে বসেই সমস্বরে গগন বিদারে চিৎকারে শিরোপা উদযাপন করবো। এই টফির ভার যে সবাই বইতে পারে না, কিছু না থাকার চেয়ে সব আছে। মাঝের সময়টায় সাপোর্ট করে গেছেন যারা, তারাই তো আসল সাপোর্টার। আজ আর্জেন্টিনার দিন, যেখানে শুরু থেকেই টার্গেট ছিল ছবির নায়ক মেসি। বারবার শুধু তাকেই আঘাত করা হয়েছে, তারপরও বারবার ফিরে এসেছে দুর্দান্ত গতিতে। দ্বিতীয়ার্ধে আর পারল না 37 বছরের শরীরটা, তার পা ফুলে ঢোল। ছবিতে বোঝা যায় আঘাতের তীব্রতা। রিপোর্ট বলছে মাঠের বাইরে থাকতে হবে কমপক্ষে 3 সপ্তাহ। আসলে দুর্দান্ত খেলার পুরস্কার পেল লাউতারো মার্টিনেজ।